এখন এটা হচ্ছে কি আমাদের মাছটা যেটা আমরা অর্ডার করেছি সেটা এখন ভাইয়া কাটবে। আমরা আছি হচ্ছে বাসুমতি হোটেল এন্ড রেস্টুরেন্টে। এই যে মাছ, আহা বড় মাছ। তারপর মাছ ভাজাটা দেখাবো। মাছটা ধুচ্ছে মাছের ডিমটা না বেরোলেই হয়, মনে হয় ডিম বেরোবে, ডিম বেড়ে গেছে রে, ডিম বাড়ায়টা বেশি হবে আবার মাথাও আছে যেহেতু আমরা লোক সংখ্যা কম। এইটা হচ্ছে আমাদের মাছটা, এটা এখন মাখা হবে। মাখাটা আমি আপনাদের দেখাবো। ডিমটা দিয়ে দিল, হ্যাঁ লবণ হলুদ দিতে হয় না ডিমের মধ্যে। লবণ আর হলুদ শুধু, হ্যাঁ এই মামা আমাদের ভর্তা করে দিচ্ছে, মাছের লেজ ভর্তা। এই যে দেখেন কত লেজ জমাইছে, ওরে বাপরে। ওখানে সালাদ করতেছে, সালাদটা একটু জুম করে দেখাই। এখানে সালাদ করে আর হচ্ছে এখানে স্পাইস আছে, সো মাচ স্পাইস হেয়ার, মানে এটা হচ্ছে শুকনা স্পাইস। আর এখানে ভর্তা চলছে, মামা মামার সুদক্ষ হাত দিয়ে কাঁটাগুলি বেছে বেছে আমাদের জন্য ভর্তা রেডি করছে। আসলে ইলিশ মাছের ভর্তা করতে গেলে দক্ষতা ছাড়া করা সম্ভব না, ইটস কাইন্ডস অফ শিল্প বলা যায় এই ভর্তাটা করা। দেখেন কত এক্সপার্ট তারা, আসলে এটা একটা শিল্প, এটা বলতে হবে একটা শিল্প, রাইট? কেউ চাইলে কাটাও।